ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে পরিবার পরিজন নিয়ে অনেকে ছুটে যান বিনোদন কেন্দ্রগুলোতে। এই আনন্দ উৎসব বেশি শিশু কিশোরদের মাঝে, ছবি তোলা, খাওয়া দাওয়া আর আড্ডায় আনন্দে মাতে তারা। আজকে অনেক আনন্দ করছি, সবাইকে ঈদ মোবারক। এই জায়গাটা অনেক সুন্দর লাগলো আমার এসে, কিন্তু বৃষ্টির কারণে আমাদের ফিরে যেতে হচ্ছে এখন। আজকে আমরা অনেক মজা করেছি, অনেক ঘুরেছি। আজকে আমি আইসক্রিম খেয়েছি, ঘুরছি। এইটার জন্য আমরা অনেক দিন হচ্ছে অপেক্ষা করেছি, এটা কবে আসবো, আমরা কবে সবাই মজা করবো, কবে ঘোরাফেরা করবো, কিছু খাবো। ঈদ উপলক্ষে আমরা জিয়াউদ্দিনে ঘুরতে আসলাম, অনেক ভালো লাগছে। এক মাস সিয়াম সাধনার পর আজকে একটু সময় পেয়েছি বের হওয়ার, এটা খুব ভালো লাগছে। খুবই মজা হয়েছে, ঈদের নামাজ পড়েছি, বিকালে ঘুরতে বেরিয়েছি। উৎসব আমেজে নতুন মাত্রা যোগ করেছে রাজধানীর মেট্রো রেল। নতুন অভিজ্ঞতা নিতে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে এসেছেন অনেকে, কিন্তু বিকেল ছয়টা পর্যন্ত খোলা থাকার ঘোষণা থাকলেও তার আগেই বন্ধ হয়ে যায় এই সার্ভিস, যা হতাশ করেছে মেট্রো রেলে চড়ে আনন্দ উপভোগে আগ্রহীদের। অনেক আনন্দ করলাম সকাল থেকে, তো ফার্স্ট টাইম মেট্রো রেল দেখতে আসছি, কখনো মেট্রো রেলে উঠি নাই, তো মেট্রো রেলে এবার উঠতে আসছি, মানে ফিলিংসটাই অন্যরকম। আমি কখনো মেট্রো রেলে উঠি নাই, আমার আশা ছিল উঠবো ঈদের বার, এখন উঠতে পারছি। সবাইকে ঈদ মোবারক। আসছিলাম খুশির টালা, কিন্তু কিছু হইল না। বাচ্চা নিয়ে আসছে, অনেক ভালো লাগছে, দীর্ঘদিন পর একটু ছুটি পাইছি, ঘুরতে আসছি, ভালো লাগতেছে। পাঁচটা পর্যন্ত দাঁড়ায় থাকলাম, এখন লাস্টে আমাদের সামনে গেট আটকায় দিল, মানে আসলে ব্যাপারটা খুবই মিসলিডিং। আমাদের এখানে ম্যানেজমেন্টটা একটু ভালো হওয়া উচিত। বলছে যে ছয়টা পর্যন্ত উঠতে, কিন্তু আমাদের এখানে দাঁড়া করে হয়রানি করালো আর কিছু না। সকাল আটটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত ট্রেন চলবে, কিন্তু আমরা সেই সার্ভিসটা কোনোভাবে পাচ্ছি না। আগে তো ব্যারিকেডের নোটিশ দিত যে এতটার আগে বন্ধ হয়ে যাবে, এই মানুষ খুশি করে আসছে ছয়টার দিকে স্টেশন, হবে সাড়ে পাঁচটা থেকে গেট খুলতেছে না, সবাই ভিজে যাচ্ছে। এইখানকার মেট্রো রেলটা এত স্মুথলি করা হয়েছে, আমি এর আগেও চলেছি, এর জন্য পরিবার নিয়ে এসেছিলাম, কিন্তু বৃষ্টির মধ্যে একটা ভোগান্তির মধ্যে পড়ে গেলাম। এটা আমার ফার্স্ট টাইম আমি মেট্রোতে উঠবো এখন। আসছিলাম মেট্রোতে উঠতে, কিন্তু অনেক বৃষ্টি, জানি না উঠতে পারবো না। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছি উঠার জন্য, জানি না পারবো নাকি উঠতে। বিকেলে বৃষ্টি নামে নগরীর কয়েক জায়গায়, তা আনন্দে ভাটা ফেলে, আবার কারো কারো কাছে হয়ে ওঠে উপভোগ্য। আমরা সবাই বৃষ্টির মধ্যে ভিজেও ওয়েট করতেছে যাতে মেট্রো রেল একটু উঠা যায়। ঈদের দিনে সবাই খুশি থাকি, হাসি খুশিতে বাসায় ফিরে যেতে পারি ঘুরে ফিরে। যদিও একটু ভিড় আর কি, বাট বৃষ্টির জন্য আর কি ওয়েদারটা এখন ঠিক আছে। সবচেয়ে ভালো লাগছে এই পরন্ত বিকেলে এসে সুন্দর একটা বৃষ্টি, আল্লাহর অশেষ রহমত, এটা অনেক বড় পাওয়া। ঢাকা শহরের জায়গা পর্যাপ্ত শর্ট, এই যে আমরা যেখানে বসবাস করি একটা খেলার মাঠ নাই, বাচ্চাদের ঘোরার কোনো জায়গা নাই, বিনোদন কেন্দ্র নাই, কী করবো এখন? এখানে বিনোদনের কিছু না থাকলেও একটু উন্মুক্ত বাতাস, খোলামেলা জায়গা, এই জন্য মূলত এখানে আসা আর কি। জনবহুল রাজধানীতে বিনোদন কেন্দ্র হাতে গোনা কয়েকটি, এর কয়েকটিও বন্ধ থাকায় মনঃক্ষুণ্ণ অভিভাবকরা। এসে দেখি আপনার 3D আর্ট গ্যালারি বন্ধ, তারপর সামরিক জাদুঘর বন্ধ, নব থিয়েটার বন্ধ, তাহলে ঈদের দিন পোলাপানদেরকে নিয়ে আমরা যাবো কোথায়? সরকারি ছুটি ও স্কুল কলেজ বন্ধ থাকায় বিভিন্ন বিনোদন কেন্দ্র এমন হাসি আনন্দে কাটবে আরও কয়েকদিন। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।